المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل. এপ্রিল ফুলের কথা, এই এপ্রিল ফুল আগামী 1 এপ্রিল পালন করবে। যারা এই কথা শুনছেন এবং ইনশাআল্লাহ শেষে আমরা একটা লিফলেট আপনাদেরকে দিব। এই লিফলেটটা জাতির কাছে, গ্রামে গঞ্জে যে যেখানে আছেন আত্মীয় স্বজনের কাছে পৌঁছার, নিম্নে সংবাদটা পৌঁছার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এ দাওয়াত প্রচারের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে এগুলো পড়লে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত ঘটনা হলো যে 1492 সালের 1 এপ্রিল, কত সাল? 1492 সালের 1 এপ্রিল, এই 1 এপ্রিলে ঘটেছিল এক নেক্কারজনক ঘটনা, এক নৃশংস হত্যাকাণ্ড। আর ঘটনা ছিল এমন যে স্পেন, এই স্পেনে মুসলমানদের ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আপনার 756 খ্রিস্টাব্দে। আব্দুর রহমান আদ-দাখিল, যাকে আসসাকার বলা হতো, তার মাধ্যমে এই আব্দুর রহমান আসসাকার ইনি ছিলেন উমাইয়া শাসনের একজন নেতা। উমাইয়া শাসনের পরে ইসলামে আসে আপনার আব্বাসীয় খেলাফত। আব্বাসীয়রা উমাইয়াদেরকে চরমভাবে হত্যা করে নৃশংসভাবে, এবং তাদের মধ্য থেকে সদল বলে পালিয়ে যান স্পেনে আব্দুর রহমান আদ-দাখিল, যাকে আসসাকার বলা হতো। সাকারের অর্থ আসে ইগলের মতো, ইগল। তো ইনি চলে যান স্পেনে এবং সেখানে মুসলমানদের এক রাষ্ট্র কায়েম করেন। যখন সেখানে ইসলামের আদল ইনসাফ সকলে দেখলো এবং সৌন্দর্য দেখলো, মুগ্ধ হয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ইসলামে দাখিল হলো এবং স্পেনে মুসলমানদের প্রথম রাষ্ট্র কি হলো, স্থাপন হলো ইসলামী রাষ্ট্র। সেখানে মানুষেরা খুব শান্তিতে ছিল। এবং এইখানে যখন সুন্দরভাবে রাষ্ট্র চলছিল, তখন শিল্প, সাহিত্য, কল কারখানা, অর্থনীতি এবং সব দিক দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে গেল। কাফেররা এটাকে, খ্রিস্টানরা এটাকে মেনে নিতে পারেনি। ফলে তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী রাষ্ট্রটি মূলোৎপাটন করার জন্য চেষ্টা চালায়। এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একজন রানী ছিলেন, যার নাম ছিল রানী ইসাবেলা। এই রানী ইসাবেলা সে বিয়ে করলো গিয়ে রাজা ফার্ডিনান্ডকে। মুসাইলামাতুল কাজ্জাবকে বিয়ে করেছিল সাজা নামে এক ভণ্ড মহিলা নবী। দুইজনে নবী, স্বামীও নবী, স্ত্রীও নবী। নবী নবী হয়ে দুই নবীকে দুইজনে শক্তিশালী করছে। দুই ভণ্ডই মারা গেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবার এই দুইজনে, রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্ড, পরস্পরকে বিয়ে করে ইসলামের বিরুদ্ধে ক্রুসেড লড়াই শুরু করে। এবং তৎকালীন স্পেনের যে যুবরাজ ছিলেন, তাকে অর্থ, নারী ইত্যাদির লোভ দিয়ে তারা হাত করতে পেরেছিল। এবং এই হাত করার মাধ্যমে তাকে তার রাজসভাতেই, রাজপ্রাসাদে সীমাবদ্ধ রাখতে তারা সক্ষম হয়েছিল। আর ওদিকে মুসলমানদের গ্রামগঞ্জ, শহর, উপশহরগুলোতে তারা যত ক্ষেত খামার ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। যত কলকারখানা ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। এভাবে তারা সামনে অগ্রসর হতে লাগলো। এবং পরিশেষে মুসলমানদের রাজধানী আপনার গ্রানাডাতে তারা আক্রমণ করতে উদ্যত হলো। ওই সময় মুসলিম সেনাবাহিনী সজাগ হলো, তাদের ঘুম ভাঙলো। এর আগে শহরে বা রাজধানীতে যেখান থেকে খাবার আসতো সেই উপত্যকাও সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। আর যখন মুসলিমরা ফুঁসে উঠলেন, তখন এই সম্মুখ যুদ্ধে কাফেরদের পক্ষে পারা সম্ভব ছিল না। তারা সব সময় এই আপনার মিথ্যার আশ্রয় নিয়েছে। এবং এবারও তারা মিথ্যার আশ্রয় নিল এবং বলল যে, হে মুসলিমেরা, যদি তোমরা তোমাদের মসজিদে প্রবেশ করো আর অস্ত্রশস্ত্র ফেলে দাও, তাহলে তোমাদের রক্তপাত ঘটানো হবে না এবং তোমাদেরকে তোমাদের রাজধানীর মূল ফটক, আগের দিনের শহর রক্ষা বাদ থাকতো বা দেওয়াল প্রাচীর থাকতো, তোমাদের মূল ফটক খুলে দিতে হবে। আর সকলে মসজিদে চলে যাবে, হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না। নিরস্ত্র অবস্থায় মুসলমানগণ যুদ্ধ করতেন। কিন্তু দেখছেন যে একদিকে দুর্ভিক্ষ, ना खेते ना खावा मुस्लिम छोटो छोटो शिशु बच्चा नारी आबाल वृद्ध बनिता एदेरके निये आमरा कि करब कोथाय जाब एखन जेहेतु एकटा शांति प्रस्ताव एसेछे ताई तारा मस्जिदे प्रवेश करलेन किन्तु एई शयतानेर दल आजके बर्तमान समये आमादेर नेता नेत्रीरा निजेदेर क्षमता जे दलई बोलेन ना केन आमि एखाने कोनो दलके खास करब ना बरं सब दलेर एकई अवस्था ओई गदिटा ठीक राखार जन्य काफेर मुशरिकदेर दरबारे धर्ना देय निर्वाचन परिचालनार जन्य आमी तोमार कथा मतो देश चालाबो आमाके किछु टाका दाओ सहयोगिता चाइते जाय समस्त लोकेरा प्रिय भाई एबं बंधुगण एरा गदि निये या करे गदि निये तारा व्यस्त थाके तारा तादेर गदि सामलाय आर ओइदिके जाति मरते थाके तो एइखाने काफिररा कि करलो যখন ইয়াতে ঢুকলো গ্যালারিতে তারা ঢুকলো তখন ঢোকার পরে প্রথমত কাজ করলো মসজিদগুলোর দরজায় ताला लागिए दिल एवं विश्वासघातकता करे एकटू आगे बोलছিলাম যে আমাদের নেতারা गदी ठीक রাখার জন্য কাফেরদের কাছে যায় তাদের সহযোগিতা চাই অথচ এটা সম্পূর্ণ হারাম এবং যারা এরকম করে তারা তাদের দলেরই অন্তর্ভুক্ত এটা কোরআনে বলা হয়েছে আয়াতটা হচ্ছে ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমাদের মধ্যে যারা ওদের দলভুক্ত হয়ে যায় তাদের সাথে বন্ধুত্ব রাখে তারা তাদেরই अंतर्भुक्त। तो काफिररा विश्वासघातकता करलो रानी इसाबेला राजा फार्डिनेंड विश्वासघातकता करे मस्जिदेर दरजागुलोते तालाबद्ध करे सेखाने आगुन जालिए दिल एवं मद खेये नृत्ये लाफालाफिते आत्महारा हये गेल एवं रानी इसाबेला सेदिन बोलेछिलो जे हाय अफसोस एप्रिलेर सेदिन बोलेछिलो एप्रिल फल्स डे सेदिन से एटाके बोलेछिलो एप्रिल फल्स डे अर्थात एप्रिलेर बोगा दिवस सेई दिवसटा तारा प्रति बछरई घटा करे साड़ाड़म्बर एवं अनाड़म्बरेर सहित पालन करे आसछे अनुष्ठानेर सहित पालन करे आसछे सेई दिन 7 लक्ष नर नारी शिशु पुरुष आबाल वृद्ध बनिताके एइभावे मस्जिदगुलोते बंदी करे आगुन दिये पुड़िये मारा हयेछिलो नाउजुबिल्लाहि मिन जालिक। কোথায় আছে আমরা অথচ আমাদের যারা নেতা যাকে মানছেন ওরা দড়িয়ে বেড়াচ্ছে ওদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজও আমাদের হুঁশ হয়নি আর কতকাল আমরা এভাবে বোকা বনে থাকব। আর এই বিশাল হত্যাকাণ্ডের জন্য নৃশংস হত্যাকাণ্ডের জন্য খ্রিস্টান সম্প্রদায় কোনোদিন ক্ষমাও প্রার্থনা করেনি বরং গত 1993 খ্রিস্টাব্দে বা সালে তারা ওই স্পেনের এই হত্যাকাণ্ডের এপ্রিল ফুলের দিনে 500 বছর পূর্তি উপলক্ষে সেখানে তারা জমায়েত হয়েছিল এবং তারা একচ্ছত্র খ্রিস্টীয় রাষ্ট্র বিশ্বব্যাপী প্রতিষ্ঠার জন্য সেখানে নতুনভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আপনার শপথ করেছে আর সাথে সাথে তারা আপনার একটা ফান্ড তৈরি করেছে যেই ফান্ডের নাম হলো আপনার হলি মেরি ফান্ড সেই ফান্ডটার নাম হচ্ছে 1993 সালে সেই হলি মেরি ফান্ড মেরি মানে তারা মারিয়াম আলাইহিসসালামকে মেরি বলে তো এই হলি মেরি ফান্ড নামে একটা তারা ফান্ড তৈরি করেছে ফান্ড তৈরি করে ওইখানে প্রত্যেকটা খ্রিস্টান রাষ্ট্র টাকা পয়সা জমা করে যাতে করে সারা বিশ্বব্যাপী খ্রিস্টানদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং একদিকে মুসলমানদেরকে গণতন্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত করে দিয়েছে অন্যদিকে তারা মুসলমানদের যে এনজিওগুলো আছে সেগুলোকে বলছে যে এরা জঙ্গিবাদ আমি এক এনজিওতে চাকরি করতাম জঙ্গির জও ছিল না কিন্তু জঙ্গিবাদের অপবাদ দিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ইসলামের কোনো খেদমত না হয় ইসলামের ইয়াতিমরা ইসলামের উপরে লালিত পালিত হতে না পারে এই চক্রান্ত করে তারা বন্ধ করে দিয়েছে কিন্তু ওয়ান ইসলামিক কোনো এনজিও কোনো দিন বন্ধ হয়নি। প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা লিওয়াজিল্লা খেদমত করছে আমাদের সরকারও সেগুলোকে বন্ধ করে দিয়েছে যদি সরকার দৃঢ় ভূমিকা পালন করত তাহলে আপনার রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েতের সংস্থা এটাও বন্ধ হতো না আল হারামাইন ইসলামিক ফাউন্ডেশন এদেশের সংস্থা এটাও বন্ধ হতো না জঙ্গিবাদের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল ইসলামের উন্নতির সাথে এজন্য এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মুসলিম এনজিও বন্ধ করা হচ্ছে অন্যদিকে তাদের এনজিও পাঠানো হচ্ছে যাতে করে মানুষকে খ্রিস্টান বানানো যায় গণতন্ত্র দিয়ে জনগণকে মারামারিতে লিপ্ত করে দেওয়া হয়েছে অন্যদিকে জঙ্গিবাদের ধোয়া তুলে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসলিম আমরা আর কতদিন বোকা বনে থাকবো। আজকে মুসলমান এপ্রিল ফুল পালন করছে নিজের ইতিহাস জানে না নিজেই নিজেকে ধোকা দিচ্ছে এই ধোকা আর কতদিন চলতে থাকবে। আসুন আমরা সাবধান ও সতর্ক হই। মহান রব্বুল আলামিন তো এইজন্যই বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনি তাদের আনুগত্য না করবেন। অর্থাৎ যতদিন আপনারা খ্রিস্টান না হয়ে যাবেন ততদিন খ্রিস্টান আপনার উপরে, ইহুদি আপনার উপরে সন্তুষ্ট হবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, বলে দিন আল্লাহর হেদায়েত, আল্লাহর দিক নির্দেশনা সেটাই সঠিক দিক নির্দেশনা। ওয়ালা ইন ইত্তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এবং আমাদের প্রত্যেকের কাছে কোরআন ও হাদিসের ইলম আসার পরে, হেদায়েত আসার পরেও যদি আমরা কাফের ও মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুসরণ করি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে, আপনাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে উদ্ধার করতে কোনো ওলি, কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। তাই আসুন, এই আয়াতটি হচ্ছে আপনার সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতে। আজ মুসলিম বিশ্বের সব কিছু রয়েছে, মুসলমানদের অর্থনীতি, তারপরে আপনার বিভিন্ন যে ভূগর্ভের যে স্থানটা থাকা দরকার, প্ল্যাটফর্ম দরকার, সব মুসলমানদের আছে। এমন কিছু স্থান আছে মুসলমানরা যদি বন্ধ করে দেয় তাহলে আজকের বিশ্বের পানিপথের সব জাহাজ চলা বন্ধ হয়ে যাবে। এরকম স্থান মুসলমানদের হাতে আছে। আজকে বিশ্বের অধিকাংশ তেল মুসলিম রাষ্ট্রগুলোতে তৈরি হয়। আজকের বিশ্বের পানি সম্পদ যেটা অধিকাংশটা মুসলমানদের হাতে, কিন্তু মুসলিম এগুলোকে ব্যবহার করতে পারছে না, কারণ এই চিন্তাধারা নেই। আজ মুসলিম বিশ্বের সব কিছু রয়েছে, নেই শুধু ঐক্য, দিনদারি, এখলাস ও যোগ্য নেতৃত্ব। মুসলিমরা নিজেদের গতি সামলাতে ব্যস্ত, ইসলামের জন্য চিন্তা ভাবনার সময় ওদের নেই। তাই আসুন, নিজেদের দায়বদ্ধতা এড়াতে যতটুকু পারি আমরা নিজেরাই জাতিকে খ্রিস্টীয় চক্রান্ত সম্পর্কে সতর্ক করে তা হতে জাতিকে উদ্ধারের চেষ্টা করতো। এপ্রিল ফুলকে না বলি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইমানি দৃঢ়তা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মুসলিম দিশেহারা জাতিকে যেন ইসলামের দিশা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে খ্রিস্টানদের চক্রান্ত বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারবার এখানে বেশ কিছু কথা ছিল যে আপনার ফিলিস্তিন, তারপরে আপনার পূর্ব তিমুর, আফগানিস্তান, তারপরে ইরাক, বসনিয়া হার্জেগোভিনা, সোমালিয়া, ভিয়েতনাম, এসব স্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তা ইতিহাসে বর্বরচিত হত্যাকাণ্ড, কিন্তু এগুলোর জন্য কারো পরিতাপ নেই। কিন্তু মুসলমান যদি এক জায়গায় কোনো জায়গাতে একটা ছোট্ট বোমা ফেলে তাহলে সেজন্য তাদেরকে বিচার করা হয় এবং ফাঁসির কাস্টে ঝোলা হয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা ইসলামের দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।